বিশ্বকাপে বাংলাদেশে ও ভারত ম্যাচের ভেনু পুনের উইকেটে বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে 4 ছক্কা হাঁকিয়েছেন ভারতীয় ব্যাটাররা। হাফ সেঞ্চুরি সেঞ্চুরির ইনিংস খেলেছেন, অথচ সেই সুযোগগুলোকে হাতে ধরে দূরে ছুড়ে ফেলেছেন বাংলাদেশের ব্যাটাররা। বিশেষ করে দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস লম্বা ইনিংস খেলার সুযোগকে কাজে লাগাননি ভারত ম্যাচে। তবে হাফ সেঞ্চুরি করেছেন উভয় ব্যাটারদের এই না পারার ব্যর্থতায় হতাশ বাংলাদেশ ক্রিকেট দলের টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরাম। এছাড়াও টাইগার ব্যাটারদের কিভাবে ইনিংস গড়তে হয় সেটি ম্যাচটিতে দুর্দান্ত শতক হাঁকানো ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলির কাছ থেকে শিখতে বললেন। এছাড়া ভারতের কাছে এই ধরনের হার হতাশ করেছে শ্রীরামকে। তিনি এই নিয়ে বলেন, 7 উইকেটের এমন হার অবশ্যই হতাশাজনক। আমি মনে করি বিশ্বকাপ একটি লম্বা টুর্নামেন্ট, টুর্নামেন্টের যে কোনো হারই আপনাকে হতাশ করবে। হারের বৃত্ত ভেঙে এখন কিভাবে জয় ফেরা যায় সেটি খুঁজে বের করতে হবে, সমস্যাগুলো খুঁজে বের করে দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে তাকাতে হবে। টানা 3 ম্যাচে ব্যর্থতায় পড়েছে ওপেনিং জুটি। পুনের ব্যাটিং উইকেটে ব্যর্থতাকে পেছনে ফেলে তানজিদ ও লিটন 14.4 ওভারে 93 রানের ভিত দেন, যা বিশ্বকাপে বাংলাদেশের সেরা ওপেনিং জুটি। দুই ওপেনারের গড়ে দেওয়া ভিতের পরও অন্য ব্যাটাররা দায়িত্বহীন ছিলেন। 257 রানের টার্গেট স্বাগতিক ভারত টপকে গেছে সাবেক অধিনায়ক বিরাট কোহলির সেঞ্চুরিতে। কোহলির ক্যারিয়ারের 48তম ওয়ানডে সেঞ্চুরিটি ছিল পুরোপুরি পরিকল্পনার ফসল। প্রথম 70 রানে কোনো লফটেড শট ছিল না। একসময় ভারতের জয় ও কোহলির সেঞ্চুরির জন্য প্রয়োজনীয় রান ছিল সমানে সমানে। 20 রানের প্রয়োজনীয় পুরোটাই করেছেন ঠান্ডা মাথায়। শেষ দিকে দলের জয়ের জন্য দরকার 2 রান এবং সেঞ্চুরি পেতে কোহলির চাই 3 রান। ছক্কা মেরে 3 অঙ্কের জাদুকরি ইনিংসটা খেলেন কোহলি। তার ইনিংস থেকে টাইগার ব্যাটারদের শিখতে বলেন টেকনিক্যাল ডিরেক্টর শ্রীরাম। আপনি যদি 50 রান করেন তাহলে অবশ্যই ফোকাস থাকতে হবে 100 রানের দিকে। একটি বিষয় মনে রাখতে হবে, 50 করতে পারলে সেঞ্চুরি করাও সম্ভব। বিরাট কোহলিকে দেখেন, 70-80 রানের আগে একটিও লফটেড শট খেলেননি। এটা যে কোনো ব্যাটারের জন্য অনেক বড় শিক্ষা। কোহলির ব্যাটিং দেখে অনেক কিছুই শেখার আছে।